এ পর্যায়ে সুরা কাউসারের একটি অত্যন্ত গোপন তথ্য বলবো নিশা আমার মনে হয় এই তথ্যটা অধিকাংশ ব্যক্তি জানে না তো তথ্য ভালো লাগে সামান্য একটু কথা যখন নবীজি সাল্লাহ আলহিম আসাল্লামের উপরে কোরআন নাজিল হতে শুরু হল তখন মক্কা আরবের কাফের গন্ধ বলতে লাগলো যে এই কোরআন নবীজি নিজেই তৈরি করেছে এটা আল্লাহ পাখির পক্ষ থেকে কৃত নয় বরং মোহাম্মদ সাল্লাম নিজেই এটা তৈরি করেছে যখন তারা এই কথা বলল তখন আল্লাহ সুবহান হত আলার চ্যালেঞ্জ সুরে দিলেন যে যদি তোমাদের মনে হয় যে মোহাম্মদ সাল্লাম নিজে এটা তৈরি করেছে তাহলে তোমরা কোরআনের ছোট্ট সুরার মতো কোরআনের একটা সুরার মতো একটা সূরা তৈরি করে দেখাও তোমরা কোরআনের মতো একটা সূরা তৈরি করে দেখাও কোরআনের সবথেকে ছোট্ট সুরা হল সূরা কাউসার কিন্তু এই চ্যালেঞ্জ দেওয়ার পরও মক্কার সাহিত্যিকগণ কবিগণ সকলেই আরবের সকল ব্যক্তি অক্ষম হয়েছে তারা কেউই সব কাউসারের মতো একটি সোরাও তৈরি করতে পারে নাই কিন্তু কেন পারেনি এই সুরা কাউসারের মধ্যে বা কি তথ্য আছে চলুন আমরা জেনে নিই সুরা কাউসার সব থেকে ছোট্ট একটি সোরা এই সুরা কাউসার মাত্র এক লাইনেই শেষ এই সুরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা তিনটি এই সুরার মধ্যে আয়াত আছে তিনটি আজব তত্ত্ব হলো এই সুরা যদি আমরা লিখতে যাই লিখতে যাই তো দেখব যে এই সুরার মধ্যে শব্দ সংখ্যা দশটা এই সুরার মধ্যে শব্দ আছে দশটা এক তথ্য দ্বিতীয় তথ্য হল এই সুরার প্রত্যেকটা আয়াতের মধ্যে অক্ষর দশটা পুরো সুরার মধ্যে শব্দ সংখ্যা দশটা যেমন ই না একটা শব্দ আ তাই না কা আরেকটা শব্দ আর কাউসার একটা একটা শব্দ ফসল্লি একটা শব্দ লিরব্বিকা একটা শব্দ ওয়ানহার একটা শব্দ ইন্না একটা শব্দ শানি আকা একটা শব্দ হুয়া একটা শব্দ আল আফতার আর একটা শব্দ যদি আমরা লিখতে চাই তো দেখব এরকম ভাবে দশটা শব্দ আছে এইভাবে আর প্রত্যেকটা আয়াতের মধ্যেই আছে দশটা করে অক্ষর দেখুন তথ্যটা এখানে পুরো সোনার মধ্যে শব্দ দশটা আর প্রত্যেকটা আয়তের মধ্যে অক্ষর দশটা তবে হ্যাঁ যে আয়তের মধ্যে একই অক্ষর বারবার আছে সে আয়তের মধ্যে ওই অক্ষর একবার ধরা হবে যেমন যে আয়তের মধ্যে আলিফ দুইবার আছে সেখানে আলিফকে একবার ধরা হবে যে আয়তের মধ্যে লাম দুইবার আছে সেখানে লামকে একবার ধরতে হবে এইভাবে যদি আপনারা দেখেন তো দেখবেন যে প্রত্যেকটা আয়তের মধ্যে অক্ষর আছে দশটা করে তো প্রত্যেকটা আয়তের মধ্যে অক্ষর আছে দশটা আর পুরা সোরার মধ্যে শব্দ আছে দশটা এবার দেখুন প্রত্যেকটা আয়াতের শেষ শব্দে চারটে করে অক্ষর আছে প্রত্যেকটা আয়াতের শেষ শব্দে চারটে করে অক্ষর উচ্চারণ হয় যেমন ইন আচনকাল কাউসার কাউসার পাঁচলি রব্বিকা অনহার অন হার ইন্যাসান ওয়ান আফতার কাউসার আবতার অন হার কাউসার ওয়ান হার আবতার প্রত্যেকটা শব্দে চারটা করে অক্ষর উচ্চারণ হচ্ছে এবং প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষরে র আছে কত সুন্দর চমৎকার মিল এই সমস্ত মিল থেকে বোঝা যায় যে এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় বরং এই কোরআন এর সুরা আল্লাহ আল্লাহ সুল তাল্লা পক্ষ থেকেই আর এই কারণেই আরবের কবি সাহিত্যিক গণ কাউসারের মতো একটি সুরাও তৈরি করতে পারে নাই